মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার উদ্বোধন হচ্ছে কালশি ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের প্রায় 50 লাখ মানুষ উপকৃত হবেন। সাদি মাহমুদের রিপোর্ট। ঢাকার ব্যস্ততম এই পথের নিয়মিত চিত্র যানজট। বৃহত্তর মিরপুরে ঢুকতে কিংবা বের হতে কালশি মোড়ে গাড়ির চাপে প্রতিনিয়তই ভুগতে হতো নগরবাসীকে। তবে কালশি ফ্লাইওভার চালুর মাধ্যমে শেষ হচ্ছে সেই ভোগান্তি। উদ্বোধনের আগে ফ্লাইওভারটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, মিরপুর অঞ্চল ছাড়াও আশেপাশের সব এলাকার মানুষ এর সুবিধা ভোগ করবেন। মিরপুরবাসী 2 বছর আগেও কিন্তু বলতো এখানে জলজট এবং যানজট, ভোগান্তির কোনো শেষ হতো না, এই রোড দিয়ে ভয়ের চোটে কেউ আসতো না। এটির মাধ্যমে মিরপুরের মিরপুর 14, মিরপুর 15, 16, তার পাশে হচ্ছে 17, তারপর 18 আসন, এই প্রায় 5টি আসনের মানে প্রায় 50 লক্ষ নগরবাসী সুবিধা পাবে। বিশেষ করে এয়ারপোর্টের উপরেও কিন্তু চাপটা কিন্তু অনেক কমে যাবে। মিরপুরবাসী আসবে কালশি ব্রিজ দিয়ে উঠেই, মেট্রো রেলের নিচ দিয়েই কিন্তু তারা উত্তরা উত্তরবঙ্গ সবকিছু কিন্তু চলে যেতে পারবে। ঢাকা শহরের যানজট নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এই ফ্লাইওভার ঘিরেও আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন উত্তর সিটি মেয়র। সবাই বলছেন যেখানে আরেকটি রোড করার জন্য, যেটি হচ্ছে হলো ইসিবি চত্বর হয়ে মানিকদি হয়ে এটি এয়ারপোর্টের পিছন দিয়ে গিয়ে এটি চলে যাবে হলো আমাদের রবীন্দ্র সরণিতে, এবং এটি করলে আমাদের এয়ারপোর্ট কিন্তু একটি বিরাট বড় ইন্টারন্যাশনাল কানেকশন। আজকে কালশি ব্রিজের মাধ্যমে কিন্তু সেই ইন্টারন্যাশনাল কানেকশন যেটা আছে এটার অনেক বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এলাকাবাসীর জন্য, এটা আরেকটি স্বপ্নের প্রজেক্ট, এটা আমরা রেডি করছি এবং আশা করি এটিও মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিবে। ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন ফুটপাত, সাইকেল লেন ও 2টি ফুটওভার ব্রিজ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে 3.7 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী। এই পথেই দীর্ঘদিনের যানজট থেকে মুক্তির নতুন পথ দেখছেন নগরবাসী। তারা আশা করছেন ফ্লাইওভারের নিচের সংযোগ সড়ক, নতুন ফুটওভার ব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এই অঞ্চলের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।